ঘুরিয়ে কিন্তু পয়েন্টটা একদম শুধু রাজীব সিনহা নয়, শুধু রাজীব সিনহা নয় অঙ্কন, এবার অনেকের বোধহয় টান পড়বে, অনেকে হয়তো এবার কার্যত স্ক্যানারে চলে আসছেন, তার মধ্যে থেকে ভিডিওরা সবচেয়ে বেশি, মনোনয়ন পত্র যে অভিযোগগুলো রয়েছে ভিডিওদের বিরুদ্ধে, মনোনয়নপত্র বিকৃতি, দুবাই থেকে মনোনয়ন পেশ হয়ে গেল, কি করে হলো, কোর্ট অব্দি যেতে হলো, প্রার্থীর অজান্তেই মনোনয়ন বাতিল হয়ে গেল, কি করে হলো কেউ জানে না, বিডিও সাহেব জানেন হয়তো, ডাক পড়বে হয়তো পরপর, ভোট পড়বে একের পর এক, যে অভিযোগ বিডিওরা করছে কি, বিডিওর সামনেই ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠছে, গণনা কেন্দ্রের সিসিটিভি উধাও হয়ে যাচ্ছে, বিডিওরা করছে কি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বলছেন প্রত্যেকের কোমরে দড়ি পড়বে, বিরোধী অধীর চৌধুরী বিরোধী নেতা ভারতবর্ষে এই মুহূর্তে যে যে দলগুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি দল কংগ্রেস, তার নেতা পর্যন্ত বলছে যে বাংলায় বিডিওরা নিজেদের মতন করে কাজ করছে, সার্ভিস রুল বুক মানছে না, আমি ঠিক এই জায়গাতে প্রাক্তন রাজ্য সরকারি এবং শান্তনুবাবু আপনার কাছেও আসছি, প্রাক্তন রাজ্য সরকারি কর্মী এবং তার পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, অরিন্দম বাবু বাংলা একটি স্বাধীন মুক্তাঞ্চল নয়, বাংলার যারা সিভিল সার্ভেন্ট, বাংলার যারা সরকারি কর্মচারী তাদের বেসিক কিছু দায়িত্ব পালন করা প্রয়োজন বা উচিত, গোটা দেশের বিডিওরা একভাবে কাজ করবে, বাংলার বিডিওরা আরেকভাবে কাজ করবে সেটা চলতে পারে না, এবং এখানেও বোধহয় হিরণময় নীরবতা পালন করছেন, একদম সমস্ত সম্মান দিয়ে বলছি মাননীয় রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল সমস্ত কিছু দেখছেন, শুধু গোটা বাংলায় যেভাবে বিডিওরা ফাংশনিং করছে অবিলম্বে কি ব্যবস্থা নেওয়া যায় না, ঘুরিয়ে কিন্তু পয়েন্টটা একদম শুধু রাজীব সিনহা নয়, শুধু রাজীব সিনহা নয় অঙ্কন, এবার অনেকের বোধহয় টান পড়বে, অনেকে হয়তো এবার কার্যত স্ক্যানারে চলে আসছেন, তার মধ্যে থেকে ভিডিওরা সবচেয়ে বেশি, মনোনয়ন পত্র যে অভিযোগগুলো রয়েছে ভিডিওদের বিরুদ্ধে, মনোনয়নপত্র বিকৃতি, দুবাই থেকে মনোনয়ন পেশ হয়ে গেল, কি করে হলো, কোর্ট অব্দি যেতে হলো, প্রার্থীর অজান্তেই মনোনয়ন বাতিল হয়ে গেল, কি করে হলো কেউ জানে না, বিডিও সাহেব জানেন হয়তো, ডাক পড়বে হয়তো পরপর, ভোট পড়বে একের পর এক, যে অভিযোগ বিডিওরা করছে কি, বিডিওর সামনেই ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠছে, গণনা কেন্দ্রের সিসিটিভি উধাও হয়ে যাচ্ছে, বিডিওরা করছে কি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বলছেন প্রত্যেকের কোমরে দড়ি পড়বে, বিরোধী অধীর চৌধুরী বিরোধী নেতা ভারতবর্ষে এই মুহূর্তে যে যে দলগুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটি দল কংগ্রেস, তার নেতা পর্যন্ত বলছে যে বাংলায় বিডিওরা নিজেদের মতন করে কাজ করছে, সার্ভিস রুল বুক মানছে না, আমি ঠিক এই জায়গাতে প্রাক্তন রাজ্য সরকারি এবং শান্তনুবাবু আপনার কাছেও আসছি, প্রাক্তন রাজ্য সরকারি কর্মী এবং তার পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, অরিন্দম বাবু বাংলা একটি স্বাধীন মুক্তাঞ্চল নয়, বাংলার যারা সিভিল সার্ভেন্ট, বাংলার যারা সরকারি কর্মচারী তাদের বেসিক কিছু দায়িত্ব পালন করা প্রয়োজন বা উচিত, গোটা দেশের বিডিওরা একভাবে কাজ করবে, বাংলার বিডিওরা আরেকভাবে কাজ করবে সেটা চলতে পারে না, এবং এখানেও বোধহয় হিরণময় নীরবতা পালন করছেন, একদম সমস্ত সম্মান দিয়ে বলছি মাননীয় রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল সমস্ত কিছু দেখছেন, শুধু গোটা বাংলায় যেভাবে বিডিওরা ফাংশনিং করছে অবিলম্বে কি ব্যবস্থা নেওয়া যায় না।